সবাইকে স্বাগত জানাচ্ছি আপন কম্পিউটারে। সম্মানিত শিক্ষার্থী, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি মাদারবোর্ড অ্যাসেম্বল করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিছু কেবল দেখতে পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আপনার সাতা কেবল, এটাকে বলা হয়। এটা হচ্ছে আমাদের সাতা কেবল। তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, যে কেবলটা আছে এটাকে পাওয়ার সাপ্লাই থেকে কেবলটা আসছে, 24 পিন এটা পাওয়ার সাপ্লাই কেবল। এই কেবলটাও পাওয়ার সাপ্লাই থেকে আসছে। আর এটা শুধুমাত্র 4 পিন, এটা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে। তো এরকম একটা কেবল আসছে। তো মূলত দুইটি কেবল আমাদের মাদারবোর্ডের সাথে লাগে। তো একটা হচ্ছে এই কেবলটা, এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে লাগবে আমাদের এখানে। আরেকটি কেবল হচ্ছে যে এই কেবলটি, এটা হচ্ছে এখানে দেখেন এখানে একটা লক আছে। তো এই লকটি যখন আপনারা চাপ দিবেন তখন লকটি খুলে আসবে, আবার যখন আপনারা এটা লাগাবেন তখন লকটি অটোমেটিকলি লেগে যাবে এখানে, দেখেন। এভাবে আপনারা পাওয়ার সাপ্লাই আপনারা পিসিতে অ্যাটাচ করবেন বা যে কোনো মাদারবোর্ডের সাথে আপনারা পাওয়ার এভাবে অ্যাটাচ করবেন। তো পাওয়ার অ্যাটাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কেবল আছে। তো এটাকে বলা হয় অডিও কেবল, এটা ময়লা। তো এটাকে বলা হয় অডিও কেবল। তো এখানে অডিও লিখা আছে, এখানে দেখেন যে অডিও লিখা আছে এখানে। তো এটা হচ্ছে অডিও কেবল। আর একটি কেবল আছে, এটা হচ্ছে আপনার এটা ইউএসবি কেবল, এটাকে বলা হয় ইউএসবি কেবল। তারপরে দেখতে পাচ্ছেন এটা ইউএসবি কেবল। তো আমরা যখন বাসায় যখন কোনো আমরা মাদারবোর্ড খুলে ফেলবো কেসিং থেকে, তো তখন কিন্তু আমরা কেবেলের বিড়ম্বনার মধ্যে পড়ে যাব যে কোন কেবেলটা আসলে কোথা থেকে খুলে ফেলছি, আবার কোথায় লাগাবো। তো এরকম কিছু বিড়ম্বনার মধ্যে আমাদেরকে পড়তে হয়। তো আজকে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই আপনারা সব কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো এইভাবে আমরা সম্পূর্ণ কেবেলগুলো খুলে ফেলবো আগে মাদারবোর্ড থেকে। এই যে এটা খুলে ফেললাম, তারপর হচ্ছে এটা খুলে ফেললাম আমরা। তো এটা খুলে ফেললাম। তো এটা খুলে কি করবো এখন আমরা, এখন আমরা মাদারবোর্ডটি আমরা আলাদা করে ফেলবো। আমরা এখন মাদারবোর্ডটি আলাদা করে ফেলবো। তো মাদারবোর্ডটি আলাদা করার জন্য আমাদের একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন। তো আপনাদের কাছে যদি কোনো স্ক্রু ড্রাইভার থাকে সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা খুলে ফেলবেন সেটি। তো এরকম একটি স্টার স্ক্রু ড্রাইভার হলে আপনারা এটা খুলতে পারবেন। তো এখানে দেখেন যে এখানে কিছু স্ক্রু দেওয়া আছে, এখানে এই স্ক্রু, এই স্ক্রু দেওয়া আছে এখানে, এখানে স্ক্রু দেওয়া আছে। আমরা স্ক্রুগুলো খুলে ফেলবো। মেবি আরো কোনো স্ক্রু আছে এখানে, এই যে একটা স্ক্রু আছে এখানে। এই যে আমরা স্ক্রু খুলে ফেলছি, সবগুলো স্ক্রু খুলে ফেলছি। আর এখানে একটা ইয়া দেওয়া আছে আপনাদের, এখানে লক সিস্টেম করা আছে, এখানে লকটা খুলতে হবে। লকটা খুলতে খুলে গেছে। তো আমি যত কষ্ট করে খুলছি আশা করি আপনাদের ততটা কষ্ট হবে না, আমরা এই লকটি খুলে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের গিগাবাইটের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি প্রবলেম হচ্ছে যে মাদারবোর্ডটি একটু চলার পরে মাদারবোর্ডটি অফ হয়ে যায়, এই জন্য এই পিসিটা আমাদের সার্ভিস সেন্টারে আসছে। তো এখন বিশেষ করে যে জিনিসটা আমাদের খুবই জানা প্রয়োজন যে জিনিসটি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি কেবল আছে। তো এটা হচ্ছে পাওয়ার সুইচ, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি এদিকে নিচ্ছি, দেখেন এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটাকে বলা হয় পাওয়ার সুইচ। তো আপনাদের মাদারবোর্ডে আপনারা সবগুলোই পাবেন। এটাকে বলা হয় এইচডিডি, এইচডিডি এলইডি।
আর এটাকে বলা হয় রিস্টার্ট সুইচ, এটা হচ্ছে রিস্টার্ট সুইচ, আর এটা হচ্ছে পাওয়ার এলইডি, এটা হচ্ছে পাওয়ার এলইডি, আর এটা হচ্ছে স্পিকার। তো মূলত আমাদের পিসি অন করতে গেলে, আমাদের কম্পিউটার অন করতে গেলে আমাদের যে কেবিলটি প্রয়োজন, তো এইটি হচ্ছে আপনার এই এই পাওয়ার সুইচ, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। এই সুইচটা যখন আমরা প্রেস করব তখন আমাদের কম্পিউটার অন হয়ে যাবে। তো আসলে এই এই জ্যাকটা আমরা কোথায় লাগাবো? তো এই জ্যাকটা লাগাইতে হলে আপনার প্রতিটা মাদারবোর্ডেই খেয়াল করবেন যে এখানে দেখেন যে এখানে কিছু পিন দেয়া আছে, এখানে বেশ কিছু পিন দেখতে পাচ্ছি আমরা। এর পাশে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে দেখেন যে এই পাওয়ার পাওয়ার এলইডি দেওয়া আছে, স্পিকার দেওয়া আছে, এর পাশাপাশি দেখেন পিডাব্লু পিডাব্লু একটা আমরা লেখা দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আরইএস, এটা হচ্ছে রিসেট মানে রিস্টার্ট যেটাকে বলা হয়, এটা দেখতে পাচ্ছি। আর এর পাশাপাশি পিএলইডি একটা লেখা দেখতে পাচ্ছি আমরা, এর পাশাপাশি এইচডি একটা লেখা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে এইচডি ডিএলইডি। তো এর মিনিংটা হচ্ছে, এর মিনিংটা হচ্ছে যে আমাদের পাওয়ার সুইচ মানে এখানে যে পিডাব্লু পিডাব্লু যে লেখাটা আছে, তো এটা হচ্ছে মূলত পিতে হচ্ছে পাওয়ার, হ্যাঁ পাওয়ার সুইচ, এসডাব্লিউতে হচ্ছে পাওয়ার সুইচ। তো এই এইটা হচ্ছে এই পাশে বসবে, এটা হচ্ছে এই পাশে বসবে। তো এরপরে এরপরে একটা লিখে দেখতে পাচ্ছি আমরা আরইএস, রিসেট বা রিস্টার্ট যেটাকে বলা হয়, রিস্টার্ট সুইচ। তো এই দেখেন যে রিস্টার্ট সুইচ, এটা এটা হচ্ছে রিস্টার্ট সুইচ। তো এই রিস্টার্ট সুইচটা আমরা এখানে দিব। তো এর পাশাপাশি আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইচডিডি এলইডি। তো এই এইচডিডি এলইডি প্লাস এবং মাইনাস হয়ে থাকে, তো সাধারণত অপর প্রান্তে আমরা প্লাসটা সাধারণত আমরা অপর প্রান্তেই দিয়ে থাকবো, এটা অপর প্রান্তেই হয়ে থাকে। এটা হচ্ছে এভাবে এভাবে লাগাবো আমরা। তো এর পাশাপাশি এখানে এখানে রেড রেড একটা কেবেল আছে, এটাই হচ্ছে আমাদের প্লাস, আর হোয়াইটটা হচ্ছে আমাদের মাইনাস। এখানে হচ্ছে আমাদের সবুজটা হচ্ছে প্লাস, হোয়াইটটা হচ্ছে মাইনাস। তো সবুজটা আমরা এই পাশে দেব, আগে আমরা হোয়াইটটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে আমাদের প্লাস। তো এইভাবে এইভাবে খুব সহজে যে যে প্রবলেমটাতে আমরা পড়ে থাকি, দেখেন যে এইভাবে আমরা খুব সহজে আমরা আমাদের এই ফ্রন্ট প্যানেলের যে ব্যাপারটা আছে এটা আমরা সম্পূর্ণ করতে পারবো। সাধারণত আমরা এই ফ্রন্ট প্যানেলের যে কেবেলটা আছে বা ওয়্যারিংটা আছে, এই ওয়্যারিংটা নিয়ে আমরা প্রবলেম ফেস করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে প্রতিটা মাদারবোর্ডেই আপনারা এরকম একটা ডায়াগ্রাম পাবেন, এবং প্রতিটা জ্যাকের সাথে আপনি এরকম লেখা দেখতে পাবেন, প্রতিটা জ্যাকে এরকম লেখা দেখতে পাবেন আপনারা। তো আশা করি আপনারা এই অনুযায়ী যদি আপনারা কাজ করেন বা এভাবে যদি আপনারা খুলে এবং লাগান, তো সেক্ষেত্রে আপনারা কোনো বিড়ম্বনার মধ্যে পড়বেন না। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল যেটা আছে সেটা আমি দেখালাম আপনাদেরকে। তো এর পাশাপাশি আমাদের কিছু ব্যাক প্যানেল আছে, ব্যাক সাইডে, এটা হচ্ছে পিএস টু কিবোর্ড বলা হয় এটাকে, এটা পিএস টু মাউস, এটা হচ্ছে আমাদের ভিজিএ পোর্ট যেটাকে বলা হয়। তো আমরা মনিটরের সিগন্যালটা আমরা এখানে দিয়ে থাকি। তো এর পাশাপাশি এটা হচ্ছে আমাদের এলপিটি একটা পোর্ট, তো এখানে আমরা প্রিন্টার ব্যবহার করে থাকি, এটা হচ্ছে ডিভিআই পোর্ট এটাকে বলা হয়। তো এই ডিভিআই পোর্টটাও মূলত আমাদের মনিটরের ডিসপ্লে আসার ক্ষেত্রে এটা এই কেবেলটা আমরা বা এই পোর্টটা আমরা ব্যবহার করে থাকি। তো এটাতে গ্রাফিক্সটা অনেক ভালো আসে, কালার রেজলিউশন অনেক ভালো আসে। এই পাশে আমরা একটা পোর্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউএসবি পোর্ট বলা হয় এটাকে। তো এই ইউএসবি পোর্টে আমরা পেন ড্রাইভ অথবা কিবোর্ড অথবা মাউস আমরা এটাতে ব্যবহার করতে পারবো। এই পাশেও আমাদের ইউএসবি পোর্ট আছে, এর পাশাপাশি আমাদের এখানে ল্যান একটা পোর্ট আছে, হ্যাঁ ইথারনেট পোর্ট যেটাকে বলা হয়, ল্যান কেবেল আমরা এটাতে অ্যাটাচ করব। তো এর পাশাপাশি আমরা আরেকটা পোর্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাউন্ড পোর্ট বলা হয় এটাকে। তো মিডলে যেটা আছে টিয়া কালারের, এটা হচ্ছে আমাদের স্পিকার সাউন্ড আউট, আর এটা হচ্ছে আমাদের যে মিষ্টি কালারের যে পোর্টটি আছে এটা হচ্ছে আমাদের মাউথ, আমরা যখন মাউথ দিয়ে যখন আমরা কথা বলবো তখন এই পোর্টে আমরা মাউথ স্পিকারটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা কেসিংটি সরিয়ে ফেলবো। তো কেসিংটি সরানোর পরে আমরা আমরা খোলাখুলিভাবে কীভাবে আমরা কম্পিউটারটি টেস্ট করতে পারি সেটি দেখাবো আপনাদেরকে। তো এইভাবে পাওয়ার সাপ্লাইটি আমরা এভাবে নেব, এর পাশাপাশি আমরা এটা এভাবে নেব,
এটা আমরা এখানে অ্যাটাচ করব এই কেবিলটি এখানে অ্যাটাচ করব এর পাশাপাশি আমরা 4 পোর্টের যে কেবিলটি আছে এটা আমরা এখানে দেব তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু জ্যাক আছে এখানে আমাদের কিছু জ্যাক দেয়া আছে তো আমরা চাইলে এই জ্যাকগুলো আমরা এখানে অ্যাটাচ করতে পারি এই জ্যাকগুলো আমরা চাইলে এখানে অ্যাটাচ করতে পারি তো পাওয়ার কেবল পাওয়ার সাপ্লাইটা পাওয়ারে দিলাম আমরা তারপর হচ্ছে এটা ভিজিএ ভিজিএটা আমরা ভিজিএতে দিতে পারবো এটা হচ্ছে ভিজিএ আর এরপরে হচ্ছে আমাদের কিবোর্ড মাউস আপাতত দেওয়ার দরকার নেই কারণ পাওয়ার অন হলে আমাদের মনিটরে যদি ডিসপ্লে আসে সেটা আমরা বুঝতে পারবো তো এখন আমরা যদি সুইচিং করতে যাই তো সেই ক্ষেত্রে আমরা নরমালি আমরা সুইচিং করতে পারবো আমাদের কাছে যদি কোনো টেস্টার থাকে তো টেস্টার দিয়ে এখানে যে আমাদের পাওয়ার যে জিনিসটা আছে পাওয়ার এখানে পাওয়ারের যে অপশনটা আছে জাস্ট শুধু আমরা এখানে প্রেস করব এই যে আমাদের কম্পিউটার রান হয়ে গেছে তো এভাবে আমরা খুব সহজে আমরা একটি মাদারবোর্ড বা একটি কম্পিউটার আমরা খুলে ভিতর থেকে মাদারবোর্ডটি বের করতে পারবো বের করে আমরা এভাবে সুইচিং করতে পারবো যে ডায়াগনোসিস করার জন্য আর লাগানোর ক্ষেত্রে আমি যে ফর্মুলা আপনাদেরকে দিয়েছি ওই ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করলেই আপনারা খুব সুন্দরভাবে আপনারা পিসিতে সব জিনিস সেট আপ করতে পারবেন ধন্যবাদ আর আমাদের এখানে কম্পিউটার হার্ডওয়্যার কোর্স করা হয় আপনারা যারা যারা কম্পিউটার হার্ডওয়্যার কোর্স করতে চান আমাদের এটা খুব সুলভ মূল্য চলতেছে কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে অনলি 5,000 টাকার বিনিময়ে আপনারা কম্পিউটার হার্ডওয়্যার শিখতে পারবেন 3 মাসে সপ্তাহে 3 দিন আমরা ক্লাস নিয়ে থাকি অনলি 5,000 টাকার বিনিময়ে আপনারা কম্পিউটার হার্ডওয়্যার শিখতে পারবেন এখানে আপনারা কম্পিউটার শিখতে পারবেন মাদারবোর্ডের কাজ শিখতে পারবেন পাওয়ার সাপ্লাইয়ের কাজ শিখতে পারবেন প্রিন্টারের কাজ শিখতে পারবেন ইউপিএসের কাজ শিখতে পারবেন ল্যাপটপের কাজ শিখতে পারবেন সফটওয়্যারগত যেমন পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় কীভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় কীভাবে হার্ড ডিস্ক পার্টিশন করতে হয় তো এরকম কিছু কাজ আপনারা শিখতে পারবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য